أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমি পবিত্র কোরআন শরীফ থেকে একটা সূরা আমি পাঠ করেছি, যে সূরাটার নাম ফাতিহা। ফাতিহা সূরাটা কোরআন শরীফের সমস্ত সূরার প্রথমে এই সূরাকে স্থান দেওয়া হয়েছে। এই সূরাটাকে বলে উম্মুল কোরআন, কোরআনের মা। এই সূরাটা আমরা আমাদের প্রত্যেক নামাজের আগেই পড়তে হবে, কিন্তু আমরা বেশিরভাগই আমরা এই সূরাটা পড়ি, কিন্তু সূরাটা যেতে কি পড়লাম কিন্তু এটাই আমরা মানে মতলব কিছুই বুঝি। এই সূরাটা হচ্ছে একটা প্রার্থনামূলক সূরা। প্রত্যেক নামাজে বান্দা আল্লাহর কাছে চাইছেন, কি চাইছেন? যে সূরাটা যদি বাংলা তর্জমা করা যায় তাহলে বুঝতে পারবেন যে আমরা নামাজ পড়ি, সূরা ফাতিহা পড়ি, উদ্দেশ্যটা কি? আল্লাহ প্রত্যেক নামাজে ফাতিহা পড়তে বলছেন। ফাতিহার নিশ্চয় একটা বিশেষ মর্যাদা আছে। প্রার্থনা করছি আমরা, পাঁচবার যদি আমরা প্রার্থনা করি কাউর কাছে, তো সাধারণ মানুষই তো মানুষের মনই দুর্বল হয়ে যায়। তাহলে আমরা আল্লাহর কাছে তো, আল্লাহ তো আমাদের রহমান রহিম, তিনি তো দুর্বল হবেন। এই তাই এই সূরাটাতে প্রতিবার যদি আমরা পাঁচবার যদি ফাতিহা পড়ি তো আল্লাহ নিশ্চয়ই সেই বান্দাদের বাড়িতে জান্নাতের বাতাস প্রবাহিত হবে। প্রথম আয়াতটা কি? যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তার যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। অর্থাৎ প্রথমে এই আয়াতে আল্লাহর প্রশংসা করছে বান্দা, যে আমি কারোর কাছে কোনো জিনিস পেতে গেলে তার প্রশংসা করতে হবে। আল্লাহ পাকের প্রশংসা করা হচ্ছে যে তিনি সমস্ত প্রশংসা তার যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানের রহিম, তিনি পরম দাতা এবং দয়াল, রহমান এবং রহিম। তিনার মতো দাতা এবং দয়ালু এই বিশ্বজগতের জন্য। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের প্রভু, অর্থাৎ তিনি ইহজগৎ পরজগৎ সমস্ত জগতের তিনি প্রভু। তিনি হচ্ছেন অল ইন অল, তিনি যা করবেন সেটাই শেষ কথা। ইয়া কান আবুদু ওয়া ইয়া কান আস্তা, তারপরে বান্দা কি চাইছে? যে বান্দা আমি তোমারই উপাসনা করি। ইয়া কান আবুদু ওয়া ইয়া কান আস্তা, এবং তোমারই সাহায্য চাই। আল্লাহ কি বান্দা কি করছেন? আমি তোমার উপাসনা করি এবং তোমার সাহায্য চাচ্ছি। সাহায্য একমাত্র, যে কোনো সমস্যা হলে সেই সাহায্য একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। এই আয়াত থেকে সম্পূর্ণ বোঝা যাচ্ছে। তখন আল্লাহই ওসিলা স্বরূপ, হিল্লা স্বরূপ কোনো কাউকে পাঠাই দেবেন তোমার সমস্যার সমাধান করার জন্য, কিন্তু সাহায্যটা আমাকে চাইতে হবে আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে না। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এইদিনা সিরাতাল মুস্তাকিম, তারপর কি বলছে বান্দা?
যে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও, সিরাত মানে রাস্তা, মুস্তাকিম মানে সহজ সরল, আমরা আল্লাহর কাছে সহজ সরল যে পথ সহজ সরল সেই পথ আমাদেরকে 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 পরিচালিত করে। সিরাত লাজিনা আন আমতা আলাইহি, এবং কি যে পথে তোমার অনুগ্রহ রয়েছে সেই পথে আমাদেরকে পরিচালিত করে, অর্থাৎ যে পথে কাঁটা নেই, যে পথ মসৃণ, যে পথ তুমি ভালোবাসো সেই পথে আমাদের পরিচালিত করে। গাইরিল মাগজুবি আলাইহি ওয়ালাদদাল্লিন, সেই পথে পরিচালিত করো না যে পথে যে পথ অন্ধকারাকীর্ণ, অর্থাৎ সেই যে পথ খুবই অমসৃণ, যে পথ খুবই কঠিন সেই পথ আমাদেরকে পরিচালিত করো। তারপর লাস্টে কি আমি, অর্থাৎ হে আল্লাহ আমার এই প্রার্থনা করুন। যখন এই প্রার্থনা করা হয় তখন তার ফলস্বরূপ আল্লাহ কি বললেন, আল্লাহ পাক কি বললেন, হে বান্দা আমি তোমার তুমি যে আমাদের আমার কাছে প্রার্থনা করি সহজ সরল পথ দেখাও, যে পথ ভালো সেই পথে পরিচালিত করো, যে পথ খারাপ সেই পথে আমাদের পরিচালিত করো না, তাহলে তোমরা তোমাদেরকে আমি একটা পবিত্র কোরআন শরীফ উপহার দিয়েছি। হ্যাঁ, এই পবিত্র কোরআন শরীফটা তোমরা পড়বে তাহলেই তোমরা কোনটা সহজ সরল পথ কোনটা কঠিন পথ তোমরা সবই বুঝবে।